মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধের বিষয়টি গুজব। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধের যে গুজব রয়েছে তার সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সোমবার কুয়ালালামপুরে প্রবাসীদের জন্য ওএস আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আজও মালয়েশিয়ায় লোক এসেছে। বাংলাদেশ হাই কমিশনের নিবন্ধনের উদ্বোধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মালয়েশিয়া প্রবাসীদের নানা সমস্যা চিহ্নিত করে, এ নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীদেরকে সোনার সেলে উপাধি দিয়েছে। ওএস আর্নার্স এর আওতাধীন শ্রমিকেরা নানা সুযোগ সুবিধা পাবে। এর আওতায় থাকা কোনো শ্রমিক মারা গেলে তার স্বজনরা বিমানবন্দর থেকে 35,000 টাকা ও পরবর্তীতে 3,00,000 টাকা পাবে। তবে মরদেহ দেশে আসার আগে অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করতে হবে। মন্ত্রী বলেন, আরও বেশি জনশক্তি মালয়েশিয়ায় প্রেরণের জন্য সরকারি পর্যায়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় প্রবাসীদের নানা সমস্যা রয়েছে, আমরা চেষ্টা করছি সেগুলো চিহ্নিত করে আলোচনা করতে। উল্লেখ্য, জনশক্তি রপ্তানি নিয়ে মঙ্গলবার মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রীর। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের সঞ্চালন করে লেবার কাউন্সিলর সাজেদুল ইসলাম। অনুষ্ঠানে বিএমটির মহাপরিচালক সেলিম রেজা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আহমেদ মনিরুজ সালেহীন বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা বৃন্দ ছাড়াও মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।